Hello everyone, Assalamualaikum. Our another channel, Ishta Jahan Blogs. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি অন করছেন, আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল 9:30 থেকে, আর মেয়ের জন্য এখন হচ্ছে সকালে নাস্তা তৈরি করে দিচ্ছি। আমি এবং তোমাদের ভাইয়া কিন্তু সকালবেলা ভাত খেয়ে নিয়েছি, আর তোমাদের ভাইয়া অফিসে চলে গেছে, আর আমি তো ঘরে যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। এখন ইষ্টামণি ঘুম থেকে উঠেছে, ইষ্টামণির জন্য রুটি তৈরি করে নিয়েছি। ইষ্টামণি রাতের বেলা ঘুমানোর সময় বলেছিল যে তাকে যেন সকালবেলা আমি রুটি তৈরি করে দেই, সে মাংসের ঝোল দিয়ে খাবে। ঝোল দিয়ে রুটি খেতে ইষ্টামণি বেশ পছন্দ করে। ইদানিং আমার হাতে প্রচুর ব্যথা করে, তারপরেও আজকে চেষ্টা করলাম। মেয়ে যেহেতু রুটি খেতে চেয়েছে, দুই পিস রুটি আমি তৈরি করে দিতেই পারি মা হিসাবে। রুটির সাথে ডিম পোস্ট খেতে কিন্তু বেশ পছন্দ করে। এইভাবেই আমি সবসময় ট্রাই করি মেয়েকে তার পছন্দের খাবারগুলো দেওয়ার জন্য। একজন গৃহিণীর তো অনেক কাজ থাকে ঘরে এবং বাহিরে, তো আমারও তার ব্যতিক্রম নয়। আজকে কিন্তু আমি এই যে ইষ্টামণিকে নাস্তা করানোর পরে আমি স্কুলে যাব, স্কুলে বেতন দিব, তারপরে কিন্তু বাজার করব। বাজার করে এনে কিন্তু বাসায় আবার রান্না করতে হবে। সংসারের এই ক্লান্তি লগ্নে এসে আমার কাছে মনে হয় যে আমার আগের জীবনটাই অনেক বেশি ভালো ছিল, বেটার ছিল, যেখানে খুদ ধরার মতো কোনো মানুষ ছিল না, যেখানে কোনো শত্রু ছিল না, যেখানে সবাই শুধু ভালোবাসত আর সবাইয়ের সাথে মিলেমিশে জীবনটাকে সুন্দরভাবে পার করছিলাম। আর সংসার জীবন মানে এখানে আপনাকে পরীক্ষার ক্ষেত্রের মতো পদে পদে পরীক্ষা দিতে হবে, এরকম একটা ব্যাপার। কোনো ভুল করা যাবে না, ঘরের স্ত্রী হিসাবে, ঘরের বউ হিসাবে, ঘরের মা হিসাবে, একজন মধ্যবিত্ত নারী হিসাবে। এই গল্পটা শুধু আমার না, প্রতিটা নারীর ক্ষেত্রেই কিন্তু একই রকম গল্প থাকে, শুধু ছন্দ বদলের একটু হেরফের থাকে এই আর কি। জীবন মানেই যুদ্ধ। এই যুদ্ধক্ষেত্রটা এত কঠিন, আমি এখন উপলব্ধি করতে পারি প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি পর্যায়ে। তো এখন কিন্তু কথা বলতে বলতে আপনাদের সাথে বাজার করতে চলে আসলাম, আর আজকে বাজারে এসে তো পুরোপুরি মাথা নষ্ট হয়ে গেছে। প্রতিদিনই দাম কিন্তু ঊর্ধ্বগতিতে থাকে, আর এরকম দাম দেখলে আগুন ধরে যায় মাথায়। তো এইভাবে দাম থাকলে এক পর্যায়ে দেখতে পারছি যে কিডনি বিক্রি করলেও ব্যাগ ভরবে না, এরকম একটা অবস্থা। কিডনি বিক্রি করে যে টাকা পাবো ব্যাগটা ভরে কিন্তু বাজার আনতে পারবো না। তো এরকম যদি হয় কিভাবে? গরিব মানুষ তো দূরে থাক, মধ্যবিত্তরাও পাতে শাকসবজি নিতে পারছে না। তো এদিকে কী কী বাজার করলাম আপনাদের সাথে একটু শেয়ার করতেছে আমার মেয়ে, বলতেছে যে মামন তুমি কী কী বাজার করে নিয়ে এসেছ, আজকে একটু শেয়ার করি। সব কিছু আসলে পরিমাণে খুবই কম নিয়ে এসেছি, কারণ যেটা বাজারে সবচেয়ে কম দামি সেই জিনিসগুলোই আনার ট্রাই করেছি, কারণ ওই যে বললাম যে মধ্যবিত্ত। তো তোমাদের ভাইয়া পাকা পেঁপে খেতে অনেক বেশি পছন্দ করে, তো আজকে যেহেতু চোখের সামনে পাকা পেঁপে দেখলাম, ভাবলাম যে তোমাদের ভাইয়ার জন্য পেঁপে নিয়ে যাই। আর আমার জন্য তো এই যে চালটা নিয়ে এসেছি, আনার কারণ হচ্ছে আমার মেবি কয়েকদিন ধরে চালতার আচার খেতে ইচ্ছা করতেছে। তো ভাবলাম যে ইউটিউব দেখে একটু ট্রাই করি কীভাবে চালতার আচার তৈরি করে। চালতার আচার কিন্তু আমার খুবই ভালো লাগে, আমি খুব পছন্দ করি। বাহিরে কোনো আচার আমি সেরকম একটা খাই না, কিন্তু চালতার আচার দেখলে আমার পুরোপুরি মাথা নষ্ট হয়ে যায়। তো ভেবেছি যে বাসায় তৈরি করব, আপনাদের সাথে অবশ্যই নেক্সট টাইমে শেয়ার করব যে আমি কীভাবে চালতার আচার তৈরি করি। এইদিকে কিন্তু আমি ফ্রিজটা খুলে নিয়েছি, দুপুরের রান্নার আয়োজন করতে হবে। আর দুপুরের খাবারটা কিন্তু আমাদের টাইম বাই টাইম খেতে হয়, এই জন্য চাইলে অনেক কিছু ভিডিও আকারে শেয়ার করতে পারি না, কারণ সময়ের কাজগুলো আমরা সময় করতে অনেক বেশি পছন্দ করি। তো এখন কিন্তু আমি মুরগির মাংস ভিজিয়ে নিব, আজকে হচ্ছে মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করব। তো তোমাদের ভাইয়াকে বলছি যে প্রতি সোমবারে মুরগির মাংস দিয়ে পেঁপের কারি কিন্তু আমি খাবো, এই কারিটা আমার বেশ ভালো লাগে। তো এখানে কিন্তু আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি, তো মিষ্টি কুমড়া কিন্তু ফ্রিজে ছিল। তো মিষ্টি কুমড়া ভাজি করার পরে কিন্তু আমি একটু মশলা দিয়ে ভেজে নিব, কারণ এইভাবে ভাজি করলে বেশ ভালো লাগে খেতে। থাম্বনেল এবং টাইটেল দেখে আমার ভিডিওটি যারা ক্লিক করেছেন, এখন কিন্তু আমি সেই বিষয়টি শেয়ার করতে চলছি। স্বামীমার প্রথম দিন শ্বশুরবাড়িতে কেমন কাটলো? তো স্বামীমার প্রথম দিনটা তো শ্বশুরবাড়িতে মাশাল্লাহ খুব সুন্দরভাবে কেটেছে, সবাই যেহেতু অনেক চেনা জানা, তো এখানে ভয়ের কিছু নেই।
শুধু শামিমার এতটুকুই দুঃখ যে সে তার বাবার বাড়িটা পর করে চলে এসেছে। এটা প্রতিটা মেয়েরই গল্প, যখন মেয়েটা কবুল বলে তখন কিন্তু বাবার বাড়িটা পর হয়ে যায়। আপনি চাইলেও সেই আগের মতো বাবার পরিবারের সাথে মিশতে পারবেন না, কেমন যেন মনে হয় যে আমি পর হয়ে গেছি। তো আমার ক্ষেত্রে কিন্তু এরকমটাই হয়েছে। আর এখন তো আমার বাবা মা নেই, এখন তো আরও বেশি মনে হয় যে আমরা অনেক পর হয়ে গেছি। এইদিকে কথা বলতে বলতে আমি কিন্তু পেঁপের কারি রান্না করেছি, আর পেঁপের কারি মাংস দিয়ে রান্না করলে তোমাদের ভাইয়াও ইদানিং খেতে বেশ পছন্দ করে আমার সাথে, আর আমার তো অনেক বেশি পছন্দ। তো এইদিকে কিন্তু তোমাদের ভাইয়া খাবার খেতে বসে গেছে, আমিও খাবার খাবো। যে প্লেটে দেখতেই পারছো যে ভাত বেড়েছি, আর তোমাদের ভাইয়া তো খাওয়া শুরু করে দিয়েছে, অনেক বেশি ক্ষুধা লেগেছে। এইদিকে আজকে দুপুরের খাবারের মেনুতে কী কী ছিল সেগুলোই তোমাদের সাথে তুলে ধরছি। আজকে আমি রান্না করেছিলাম পেঁপে দিয়ে মুরগির মাংস, কুমড়া ভাজি ছিল মিষ্টি কুমড়া, ডাল আর কাঁকরোল ভাজি। এই দিয়েই কিন্তু আমরা আজকে দুপুরের খাওয়া দাওয়া করতেছি, বেশ মজা করে খাচ্ছে তোমাদের ভাইয়া। তোমাদের ভাইয়া বলতেছে যে তুমি আসো খাওয়া দাওয়া করে নাও, তো আমারও খুব ক্ষুধা পেয়েছে, আমিও এখন খাবার খেতে বসে যাব। বিকালে বেশ খানিকটা সময় রেস্ট করেছি, রেস্ট করার পরে এখন কিন্তু আমরা দুজনে মিলে ছাদে চলে এসেছি, মেয়েকেও সাথে করে নিয়ে এসেছি। মেয়ে যেহেতু নতুন স্কুটার কিনেছে, তো মেয়েকে বললাম যে আসো তোমার স্কুটারের সাথে তোমার ড্রেস ম্যাচ করে দেই। তো মেয়ে তো স্কুটার দেখে অনেক বেশি খুশি, তাও আবার ছাদের উপরে এসে খেলতে পারবে এটা ভেবে। মেয়ের অনেক শখ ছিল যে স্কুটার কিনে দিব, সেই কথাগুলোই কিন্তু তোমাদের সাথে বলতেছিল। আমি যেহেতু এখানে ভয়েস কভার করতেছি এই জন্য কথাগুলো আর তুলে ধরতে পারিনি। আর এইদিকে তোমাদের ভাইয়ের সাথে কিন্তু ইষ্টামণি খেলাধুলা করতেছে, বেশ ভালো লাগে তাই না বাবা মেয়ের এই দৃশ্য দেখলে। আজকের ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না, নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এবং আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।